নিজের শেষ চলচ্চিত্র পেয়ারার সুবাসে সুবাস না নিয়েই চলে যেতে হলো আমাদের প্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে। মাত্র 55 বছর বয়সেই থেমে গেলেন অসংখ্য ভালো কাজে স্বাক্ষর রাখা কীর্তিমান অভিনেতা আহমেদ রুবেল। একজন অভিনেতার সারা জীবনের স্বপ্ন মানুষ যেন তাকে তার কাজের মাধ্যমে মনে রাখে, সেক্ষেত্রে আমাদের রুবেলকে বাঁচিয়ে রাখবে তার স্মরণীয় কাজ। তিনি কখনো প্রেত নাটকের রুবি, কখনো বৃক্ষ মানব, পোকা নাটকের খোড়া মজিদ, শ্যামল ছায়ার নির্লিপ্ত অথচ সাহসী মুক্তিযোদ্ধা, চিরঞ্জীব মুজিব, ফেলুদা সহ অসংখ্য চরিত্র নিয়ে তিনি আজীবন আমাদের মনে জীবন্ত থাকবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওটিটির এই যুগে আহমেদ রুবেলের মতো একজন অভিনেতার এভাবে অকালে চলে যাওয়া কি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি নয়? তিনি কি আরও কিছুদিন আমাদের মাঝে থাকতে পারতেন না? উত্তর, অবশ্যই পারতেন। কিন্তু কেন তাকে এরকম অকালে চলে যেতে হলো? আমাদেরকে ছেড়ে রুবেল যেদিন চলে যান, ঠিক সেদিন পেয়ারার সুবাসের প্রিমিয়ার ছিল বসুন্ধরা সিনেপ্লেক্সে। তিনি এই প্রিমিয়ারে অংশ নিতেই আসছিলেন, কিন্তু আসার সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মাথা ঘুরিয়ে পড়ে যান। হাসপাতালে নিতে নিতেই পথের ভেতরেই তিনি তার দেহ ত্যাগ করেন। নুরুল আলম আতিক সে সময় তার সাথেই ছিলেন। এরপর তিনি মুঠোফোনে জানান, আমাদের রুবেল আর নেই। কিন্তু রুবেলের এই চলে যাওয়ার পেছনে আমাদের একই যেমন শোকের বার্তা রয়েছে, ঠিক তেমনি যারা অভিনয় পেশায় আসতে চান তাদের জন্য রয়েছে একটি সতর্ক বার্তা। রুবেলকে যারা খুব কাছ থেকে চিনতেন তারা বারবার একথাই বলেছেন, রুবেলের জীবনযাপন ছিল অনিয়ন্ত্রিত। অত্যধিক পরিমাণে তিনি স্মোকিং করতেন, যার ফলে তিনি হৃদরোগে ভুগছিলেন এবং বেশ কয়েকবার এর আগেও তিনি অসুস্থ হয়েছেন। আর তাই আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে, আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রিত ব্যবহারের ফলেই দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে। আর যারা অভিনয় জগতের সাথে আছেন তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে নিজেকে নিয়ে, নিজের শরীরকে নিয়ে। আহমেদ রুবেল আমাদের মাঝে আরও অনেক দিন বাঁচতে পারতেন। তার মতো শিল্পীর এই চলে যাওয়া অবশ্যই আমাদের অনেক বড় ক্ষতির কারণ, কেননা এই ওটিটির বাজারে আহমেদ রুবেলের মতো অভিনেতার অনেক বেশি দরকার ছিল। আহমেদ রুবেল, আপনি আমাদের মাঝে বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত বেঁচে থাকবেন যতদিন আপনার কাজগুলো আমাদের মাঝে থাকবে, এবং আপনার কাজগুলো যুগের পর যুগ মানুষকে অভিনয় নিয়ে নতুন করে ভাবাবে, নতুন প্রজন্ম আপনার কাজ দেখে অনুপ্রাণিত হবে। আপনি যেখানেই আছেন, যেমন করেই আছেন, এটুকু জানবেন আমরা আপনাকে ভালোবাসি।